ঝা চকচকে ক্লাসরুম, ডিজিটাল ব্ল্যাকবোর্ড, পড়াশোনার ছবিটাই বদলে গিয়েছে হলদিয়ার পরাঞ্চক শিক্ষা নিকেতনে। সরকারি সহায়তায় চালু হয়েছে স্মার্ট ক্লাস, সাহায্যের হাত বাড়িয়েছে হলদিয়া এনার্জি লিমিটেড, উপকৃত হচ্ছে ছাত্রছাত্রীরা। সহজে পড়া বোঝাতে পেরে খুশি মাস্টারমশাইরাও। ব্ল্যাকবোর্ড নয়, সম্পূর্ণ ডিজিটাল বোর্ড, তাতে ছবি দেখিয়ে কিংবা টাচ করে পড়া বোঝাচ্ছেন শিক্ষক, আর এক মনে তা বুঝে নিচ্ছেন ছাত্রছাত্রীরা। এমনই পঠন পাঠনে অভ্যস্ত পূর্ব মেদিনীপুরের হলদিয়ার পরাঞ্চক শিক্ষা নিকেতনের পড়ুয়ারা। ডিজিটাল পদ্ধতিতে ক্লাস হওয়ার ফলে আমরা যে থিওরি গুলো ক্লাসে বুঝতে পারতাম না, এখানে ছবির মাধ্যমে পড়ার ফলে সহজে বুঝে যাচ্ছে এবং সেই সম্বন্ধে ভালো একটা ধারণা সৃষ্টি হচ্ছে আমাদের। 150 বছরের পুরনো স্কুল, ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1500। 5 থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পঠন পাঠনের সুযোগ রয়েছে। কলা, বিজ্ঞান, বাণিজ্য 3 স্ট্রিমে স্মার্ট ক্লাসের বন্দোবস্ত রয়েছে। হলদিয়া পুরসভার অন্তর্গত এই স্কুলে এবছরে শুরু হয়েছে ডিজিটাল পঠন পাঠন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হলদিয়া এনার্জি লিমিটেড ও রাজ্য সরকার। স্মার্ট ক্লাসের সুবিধা অনেক, বলছেন বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা। বিশেষ করে সায়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রে যেগুলো শুনছে বায়োলজি বা কেমিস্ট্রির ক্ষেত্রে, সেগুলো যখন তারা ছবিতে দেখতে পাচ্ছে সেক্ষেত্রে অনেকটাই আমাদের সুবিধা হচ্ছে। কেমিস্ট্রি চ্যাপ্টার আছে কঠিন, তো সেখানে অনেক 3D পিকচার আছে যেগুলো আমাদের বোর্ডে 2D ডাইমেনশনে দেখতে খুবই প্রবলেম হতো, তো স্যার সেই সাবজেক্টগুলোকে বা সেই চ্যাপ্টারগুলোকে আমাদেরকে এখানে প্রজেক্টরে এসে দেখাচ্ছে, তো সেই হিসেবে আমাদের ছবির মাধ্যমে তো 3D দেখানো যায়, সেই দেখতে আমাদের খুবই সুবিধা হচ্ছে। শুধু পড়ুয়ারাই নয়, নতুন পদ্ধতিতে পড়াশোনার সুবিধে অনেক, পড়ুয়াদের বোঝানো আগের চেয়ে অনেক সহজ, মানছেন শিক্ষকরাও। খুবই যেটা পরিষ্কার বুঝতে পারছে না, সেটা যদি আমরা এই ভিডিওর মাধ্যমে বা অডিও ভিজুয়াল মাধ্যমে যদি দেখাতে পারি, তাহলে ছবির যে বক্তব্যটা সেটা সহজে তারা বুঝতে পারবে। ডিজিটাল হচ্ছে এটাই যে এভাবে পড়ালে ছেলেদের মনের মধ্যে একটা ভালো ধারণা চলে আসবে। সরকারের উদ্যোগ ছাড়া এমনটা সম্ভব হতো না, বলছেন প্রধান শিক্ষক। 5 থেকে প্রায় 12 পর্যন্ত সমস্ত ক্লাসে প্রতিদিনই 3-4 করে আমাদের এই ডিজিটাল ক্লাস হয়। এখানে ছাত্র সংখ্যা 1456, এই যে সেকশনে আমাদের 3টি স্ট্রিমই আছে, আর্টস, সায়েন্স এবং কমার্স, এবং এখানে রেজাল্ট খুব অভূতপূর্ব। ডিজিটাল ক্লাস বদলে দিয়েছে পঠন পাঠনের প্রতি আগ্রহটাই, বলছেন হলদিয়া পুরসভার কাউন্সিলর। ডিজিটাল ক্লাসের মাধ্যমে ছেলেরা অনেক বেশি, ছেলেমেয়েরা অনেক বেশি উৎসাহী, এই ক্লাসের পড়াশোনা অনেক বেশি আধুনিক আর অন্যান্য শিক্ষা ব্যবস্থা থেকে অনেক কিছু এগিয়ে, তাই ওরা এই পড়াশোনার দিক থেকে এখান থেকে অনেক বেশি সুযোগ সুবিধা সুযোগ পেতে পারে এবং পড়াশোনাটাকেও বেশি আগ্রহের সঙ্গে নিতে পারে। আধুনিকতা আর যুগ উপযোগী পঠন পাঠন, দুয়ের মেলবন্ধনেই স্মার্ট ক্লাস, নতুন দিশা দেখাচ্ছে পরাঞ্চক শিক্ষা নিকেতন। ব্যুরো রিপোর্ট, সি ২৪ ঘন্টা।